কুষ্টিয়ার মিরপুরে সালিশের নামে এক তরুণকে অমানবিক নির্যাতন করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। বেত্রাঘাত শেষে ওই যুবককে গলায় জুতার মালা পরিয়ে গ্রামে ঘোরানো হয়। কুষ্টিয়া থেকে শরীফুল ইসলামের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। পরকীয়া প্রেমের কথিত অভিযোগে সালিশে আশারনগর গ্রামের ওই তরুণকে ত্রিশটি বেত্রাঘাতের পর জুতার মালা পরিয়ে গ্রামে ঘোরানো হয়। অভিযোগ আছে, এ ঘটনায় নেতৃত্ব দিয়েছেন মালিহাত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকরাম হোসেন এবং ইউপি মেম্বার নওয়াব আলী। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন নির্যাতিত ওই যুবক। আরো হয়রানির আশঙ্কায় তিনি ও তার বাবা এখন আত্মগোপনে। স্থানীয় প্রভাবশালীদের ভয়ে নিরীহ এলাকাবাসীও সালিশের নামে এরকম অবিচারের বিরুদ্ধে সোচ্চার হতে পারেনি। সমাজে বহু রকমের লোক থাকে না, সেই সকলে বললো যে হ্যাঁ বিচার, কঠিন বিচার হয়ে থাকবে। দেখেন পরে সমস্যা হবে নি, তা আমার দুই তিনটে ধামক মিলল, আমি আর ভয় কথা বলি। ঘটনার সঙ্গে জড়িত আওয়ামী লীগ নেতা আকরাম হোসেন, ইউপি সদস্য নওয়াব আলী ও সিদ্দিক আলীকে হেফাজতে নিয়েছে পুলিশ। মেম্বার কেন পিটিয়েছে প্রকাশ্যে সেটাও আমরা জানার জন্য, জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে নিয়ে এসেছি। তুনাজ দিনাতনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।